ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত হচ্ছে সেহরি খাওয়া। তিনি বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফি সাহুরি বারাকাহ, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে। সেহরি খেলে রোজাদার সহজভাবে রোজা রাখতে পারে। সেহরি খাওয়া রোজাদারের জন্য খুবই উপকারী, এতে রোজা রাখতে কষ্ট কম হবে, শরীরে শক্তি পাবে, সারাদিন রোজা যাতে ভাঙতে না হয়, বেশি কষ্ট না হয়, এই জন্য সেহরি খাওয়া খুবই সহায়ক শরীরের জন্য। এই দিক থেকে সেহরি খাওয়া খুবই উপকারী। আরেকটি হচ্ছে, এটি একটি এবাদত বটে, সুন্নত এবাদত বটে, মুস্তাহাব এবাদত বটে সেহরি খাওয়া। সেহরি খাওয়া একদিক থেকে যেমন রোজাদারের শরীরে শক্তি আনয়ন করে, অন্যদিকে এটি একটি এবাদত বটে, অর্থাৎ এর মধ্যে সওয়াবও রয়েছে। শেষ রাত্রে সেহরি খাওয়া, অর্থাৎ বিলম্ব করে সেহরি খাওয়া, নবী করিম সাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত ছিল। সুতরাং রোজাদার উচিত সেহরি খাওয়ার জন্য চেষ্টা করা, ঘুম থেকে ওঠা, এবং এ ব্যাপারে মোটেই গাফিলতি না করা, অলসতা না করা, এটাকে সাধারণ খাবারের মতো মনে না করা। অনেকেই একটু রাত্রে গল্প গুজব করে পেট ভরে খেয়ে শুয়ে থাকে এবং সেহরির নিয়তে আলাদা কিছু খাবার গ্রহণ করে না, এটা মোটেই ঠিক নয়। বরং সেহরির জন্য নিয়ত করা এবং সেহরি খাওয়া গুরুত্বপূর্ণ একটি সুন্নত। সুতরাং এই সুন্নত যেন ছুটে না যায়, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। হাদিসে এসেছে, উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে, বরকতের মধ্যে থাকবে, যতক্ষণ তারা সেহরি বিলম্বে খাবে এবং ইফতার তাড়াতাড়ি করবে, অর্থাৎ সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে এবং ফজরের সামান্য আগে সেহরি খাবে। সুতরাং আমাদের সেহরি খাওয়া উচিত রোজা রাখার জন্য। সেহরি খাওয়া এবং রোজার নিয়ত করা, সেহরি নিয়ত করা জরুরি প্রত্যেক দিন। আর এখানে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে সেহরি না খেলে রোজা হবে কি না। এখানে আরেকটি ভুল রয়েছে, অনেক মানুষ মনে করে যে সেহরি খেতেই হবে, সেহরি না খেলে বুঝি রোজা হবে না, এরকম অনেকে মনে করে। আসলে বিষয়টি এরকম নয়, সেহরি খেতে পারেন বা না পারেন, রোজা রাখা জরুরি, রোজা রাখা আবশ্যক। কেউ যদি ঘুমের কারণে অন্য কোনো কারণে সেহরি খেতে না পারে, তাহলে তো রোজা হয়ে যাবে, ইনশাল্লাহ রোজার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।